আজও শেউরে ওঠেন অনেকেই। দগদগে ঘা নিয়ে দিন গুজরান করে চলেছেন সেই পরিবারগুলো, যাদের স্বজনদের নির্বিচারে মৃত্যু দিল সন্ত্রাসীরা। ঘটনা সেই 1986 সালের, 35 বছর পরও গুমরে খাচ্ছে জীবিত প্রত্যেককেই সেই বেদনাদায়ক স্মৃতির রোমন্থন। 35 বছর পরও সন্ত্রাসের দগদগে ঘা আজও সেই তরতাজা, একই সঙ্গে গুলিবিদ্ধ 14 জন, নিদারুণ চিৎকার, অসহনীয় পরিবেশ, এই ক্ষত মনে নিয়ে দিন কাটাচ্ছেন আক্রান্ত পরিবারগুলো। সময়ের আবর্ত মুছে দিতে পারেনি ভয়ের সেই আবহ এখনো কমলপুরের পূর্ব লাম্বুছড়া গ্রাম পঞ্চায়েতের পরিবারগুলোর মন থেকে। সালটা তখন 1986, আগস্ট মাসের সেই অভিশপ্ত সন্ধ্যায় স্বাধীন ত্রিপুরার দাবি নিয়ে উগ্রবাদের পন্থা অবলম্বন করা টিএনপি সন্ত্রাসীদের তপ্ত বুলেটে ছিনিয়ে নিয়েছিল তাজা 14টি প্রাণ। দেড় বছরের শিশু থেকে 80 বছরের বৃদ্ধ মহিলা কেউই রেহাই পায়নি এই বিভৎসতা থেকে। আহত হয়েছিলেন আরো 8 থেকে 9 জন। তারপর কেটে গেল দীর্ঘ 35 বছর। সময়ের সঙ্গে সঙ্গে বদলে গেছে পরিস্থিতি। সন্ত্রাসের কালো দিনগুলো থেকে মানুষ এখন প্রায় মুক্ত। এই পরিস্থিতিতে কেমন আছেন স্বজনহারা পরিবারগুলো? নতুন প্রজন্ম কতটুকু ওয়াকি বহাল এই নারকীয়তা সম্পর্কে? এই বিষয়ে জানতে নিউজ ভ্যানগার্ডের প্রতিবেদক পৌঁছলেন সেই পূর্ব লাম্বুছড়া গ্রাম পঞ্চায়েতে। সেদিনের বিভৎসতা আজও যেন শিওরে দেয় প্রত্যেককে। কিশোররা আজ এই পঞ্চায়েতে সুঠাম যুবক, আর যুবকরা আজ প্রবীণ। কথা স্মৃতি হাতড়ে জানালেন এক প্রবীণ গোরাঙ্গদেব। সেদিনের ঘটনায় একই পরিবারের মোট 7 জনকে হারিয়েছিলেন আরেক প্রবীণ। 4 জন মারা যান ঘটনাস্থলেই, বাকি 3 জন আহত অবস্থায় ছিলেন। কিছুদিন পর তারাও মারা যান। পূর্ব লাম্বুছড়ার প্রবীণ প্রতাপ চন্দ্র ঘোষ ঘটনার সময় ছিলেন বাজারে। খবর পেয়ে বাড়ি ফিরে দেখতে পান এই বিভৎসতা। 14 জন বুধবার জায়গাতেই শেষ নাকি তা আছে, আরো তো জনই মারা গেছে জায়গা। যেমন আমার এখানে রয়েছে 3 জন, আরো অন্যান্য দিকেও রয়েছে 2 জন 1 জন। আপনার বাড়িতে টোটাল কতজন মারা গেছে? আমার বাড়িতে 7 জন। 7 জন মারা গেছে, সঙ্গে সঙ্গে মরছে না? বুঝছি বুঝছি। 4 জন কিন্তু জায়গা শেষ, আরো 3 জন নিয়ে আগরতলা থেকে আনলাম। আনলা কিছুদিন পরে আমার মা কাকি মারা গেল, আর আমার ওই ছেলেটা বাচ্চা আছে। সে সময় 3 বছর বয়স ছিল পূর্ব লাম্বুছড়া খোসপাড়ার বাসিন্দা গৌতম দেবের। বৈরীদের ছোড়া গুলি বিঁধেছিল তার। এই ঘটনায় মা, দাদু ও 1.5 বছর বয়সী ছোট ভাইকে হারিয়েছেন গৌতম। আজও সেই আতঙ্ক কাটিয়ে উঠতে পারেননি তারা। তিনি জানালেন, গন্ডগোলে সেই সময় তো আমি ক্লাস 3 পড়ি, তো এই সময় তো এর আগে তো কোনো উগ্রপন্থী বলতে আমরা জানতাম না, চিনতাম না। তারপরে তো আমরা বাড়িতে 3 জন মারা গেছে, আমার উপরে গুলি লাগছিল। তো পরবর্তী সময় আমরা, যেহেতু অনেক আগের ঘটনা, আমার সব কিছু এখনো মনে নাই, আর কখনো কিন্তু আমরা পরবর্তী সময় আমরা বাড়িতে আরো গন্ডগোল হয়েছে। যেমন আমার জেঠাতো ভাই ও উগ্রপন্থীরা নিছে, এটা 94 হইব, আমি এই সময় মাধ্যমিক দিছি, কিডন্যাপ করে আনিছিলাম। তারপরে অনেকবার আমরা বাড়ি ঘর ছাড়া আসলাম, যে সময় রঞ্জিত ঘুষিয়ে নিয়েছিল, এই সময় প্রায় 1-2 মাস আমরা এই সময় 12 পড়ি, এই সময় বাড়ি ঘর ছাড়া আসলাম। কখনো যে আসি একদম যে সুস্থ সবল, মানে ঠিকঠাক আছে পরিবেশ, সেরকম না, ওরা তো তার ভয়ভীতি তো থাকে। হয়তো সময় একদিন মুছে দেবে সব স্মৃতি, আতঙ্ক কাটিয়ে জীবনের ছন্দে মেতে উঠবে পরিবারগুলো, কিন্তু তার জন্য আরো কতদিন অপেক্ষা করতে হবে সেটাই এখন বড় প্রশ্ন। তপ্ত বুলেটে ক্ষত বিক্ষত দেহগুলো আজও চিৎকার করে যেন বলছে কি দোষ ছিল তাদের, এইভাবে প্রাণ দিতে হলো। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।